দেখুন, আজকে এবং গতকাল গতকাল নিষিদ্ধ ছিলেন না, আজকে নিষিদ্ধ রয়েছেন। আমরা কুচবিহারের প্রচুর সন্ত্রাস দীর্ণ কার্যকর্তাদের সঙ্গে দেখা করছি। দিনহাটায় গেছিলাম, দিনহাটায় মানুষের সঙ্গে দেখা করেছি। প্রচুর বাড়ি লুট হয়েছে, মহিলাদের ওপর আক্রমণ হয়েছে। 14 মাসের শিশু থেকে 70 বছরের বৃদ্ধ বিজেপিকে সমর্থন করার অপরাধে তৃণমূলের হারমাদ বাহিনীর হাত থেকে কেউ নিস্তার পায়নি। তারপর শীতলকুচিতে এসেছি, শীতলকুচিতে আমাদের ধীরেন বর্মন, তিনি মারা গেছেন গত 24 তারিখ তৃণমূলের দুষ্কৃতিকারীদের দ্বারা। প্রাণ তো ফেরাতে পারবো না, পরিবারের অবস্থা দেখলেন, দিন পরিবারকে সামান্য কিছু সাহায্য আমরা করলাম, তাতে কিছুই হবে না, যেটুকু করতে পারলাম, কিন্তু তাও পাশে দাঁড়ানো। বাকি আরও আমাদের একজন কার্যকর্তা বুথ সভাপতি, 265 নম্বর বুথ, তার বাড়ি জেসিপি দিয়ে ভেঙে দিয়েছে। মানে কতটা নির্দয় হতে পারে, একজন বলছেন না নির্দয় প্রধানমন্ত্রী, এর থেকে বড় নির্দয় মুখ্যমন্ত্রী হয় না। শাড়ি পরা মুসলিনি যদি কখনো দেখে থাকেন, নবান্নে চলে যান, দেখতে পাবেন। বাস্তবিক অর্থে একজন গ্রেপ্তার হয়নি, এতজন মানুষ মারা গেল, এত মহিলা শিশুর ওপর অত্যাচার হলো, এত মানুষের বাড়ি ধ্বংস হলো, একজন গ্রেপ্তার হয়নি, নট এ সিঙ্গেল ওয়ান। শীতলকুচিতে 4 জন হারমাদ বুথ দখল করতে গেছিল, তাদের ওপর সেন্ট্রাল ফোর্স তাদের বুথ দখল আটকানোর জন্য গুলি চালিয়েছে, তাতে তারা মারা গেছে। তার জন্য সিআইডিকে দিয়ে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে তদন্ত করছে, তৎকালীন এসপিকে সাসপেন্ড করে দিয়েছে। এটা কি স্বাধীন দেশ নাকি? যদি সরকার এভাবে চলে, আমি জ্যোতিষী নই কিন্তু আপনাদের হলপ করে বলছি, 6 মাসের বেশি আয়ু এই সরকারের নেই, 6 মাসের বেশি আয়ু এই সরকারের নেই, ভারত সরকার চোখ বন্ধ করে থাকবে না। 38% বেশি মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, 213 জন আসন, 13টা আসন নিয়ে এসছেন বলে কি বাংলার মানুষের মাথা কিনে নিয়েছেন নাকি? কত হাতি গেল তল, মশা বলে কত জল, ওনার আগের জন বলেছিল 235 নিয়ে এসছি, এখন শূন্যতে পরিণত হয়েছে। 235 যদি শূন্যতে পরিণত হয়, 213 শূন্যতে পরিণত হতে বেশি সময় লাগবে না। এই মানুষের চোখের কান্না এনাকে শূন্যে নামাবে।